কবিতার ডালি সাথে সাসপেন্স স্টোরি, ইংরেজি মহালয়া, ছড়া কারিগরি, এসবই পেতে হলে সাবস্ক্রাইব করো, তারপরে আস্তে করে বেলটা প্রেস করো। সাবস্ক্রাইব মানে হলো বন্ধু চিরন্তন, বন্ধু আর বন্ধুতায় ভরুক বন্ধু মন। তোমাদের সাবস্ক্রাইব যার অর্থমূল্য নেই, আমার কাছে দুর্মূল্য আসলে তো সেই। আপনারা শুনছেন কারিগরি কবিয়াল প্রেজেন্টস সাসপেন্স অটপসি, গল্প পাঠে সুপ্রিয় সেনগুপ্ত। আজকের গল্প লেখক মানবেন্দ্র পালের সৃষ্টি খুনি। দেবব্রত চৌধুরী মানুষটি এতই নিরীহ ভালো মানুষ যে বাইরের লোক আড়ালে তার ছেলে মেয়ের মুখের সামনে ভীতু বলে হাসাহাসি করে। দেবব্রতবাবুর অবশ্য তাতে কিছু এসে যায় না, নিজের কাজটুকু নিয়মিত মুখ বুঝে করেই তার শান্তি। নিজের কাজ মানে অফিস ছাড়া জব তপ, সন্ধে আর্নিং ইত্যাদি, আর ছোট্ট বাগানটির দিকে সকাল সন্ধে নজর রাখা। বীরভূম জেলার বোলপুরের কাছে এর আদি বাড়ি। সেখানকার স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করে সেই যে কলকাতায় এসে পড়াশোনা আরম্ভ করেন, সেই থেকে তিনি একেবারে কলকাতার মানুষ হয়ে গেছেন। সায়েন্স নিয়ে তিনি কলেজে পড়েন, উঠতি বয়সে বোধ হয় সায়েন্স পড়ার গুণেই খুব বিজ্ঞান ভক্ত হয়ে উঠেছিলেন, ফলে কোনো সংস্কার, অলৌকিক ঘটনা, তাগা তাবিজ মাদুলির গুণাবলী এক মুহূর্তেই নস্যাৎ করে দিতেন। এই নিয়ে হোস্টেলের ছেলেদের সঙ্গে তার প্রায় রোজই তর্ক লেগে থাকত। মানুষের জীবনে কত আশ্চর্য পরিবর্তনই না ঘটে, সেই তার্কিক মানুষই এখন রিটায়ার করার মুখে ঠাকুর দেবতার জপ তপ সন্ধ্যা আর্নিক সবই করেন এবং নিয়মিত, আর এতে পরম শান্তিও পান। মাঝখানে তো তার এক অদ্ভুত খেয়াল হয়েছিল, পরলোক চর্চা। মৃত্যুর পর মানুষ অর্থাৎ মানুষের আত্মা কোথায় যায়, কী বা তার পরিণতি, এইসব তত্ত্ব জানার জন্য তিনি দেশি বিদেশি অনেক বইও পড়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত প্ল্যানচেট পর্যন্ত করতেন, প্ল্যানচেটে আত্মাকে ডেকে কিছু প্রশ্ন করতেন। পরে অবশ্য স্ত্রী অপছন্দ করায় বাধ্য হয়ে প্ল্যানচেট করা ছেড়ে দেন। এখন তাই বড় বড় ছেলেমেয়েরা যখন হাসতে হাসতে তাকে বলে, বাবা তুমি এক নম্বরের ভীতু, তখন তিনি গম্ভীর হয়ে যান। তাকে ভীতু বলার যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে তিনি বাড়ি করলেন কলকাতার এক প্রান্তে, এমন একটা জায়গায় যেখানে ট্রাম বাসের শব্দটুকুও শোনা যায় না। এমন জায়গায় বাড়ি করলেন কেন? প্রপার কলকাতায় কি কোনো ভালো জায়গা তিনি পাননি? তা নয়, আসলে সেই 1946 সাল থেকে মধ্য কলকাতায় থাকার সময় এত দাঙ্গা হাঙ্গামা, ট্রাম বাস পোড়ানো, পুলিশের নির্মম গুলি চালানো, খুনখারাপি, অ্যাক্সিডেন্ট তিনি দেখেছেন যে এখন তিনি আর সেসব সহ্য করতে পারেন না। আর ওসব ব্যাপার তো এখন থেমে যায়নি, বরং যেন বেড়েই চলেছে। কাজে এই নিরিবিলি জায়গা তিনি বেছে নিয়েছেন। অথচ এই তুমি নাকি প্ল্যানচেট করতে, প্রশ্ন করে এমএ পাস করা তার বড় মেয়ে। হ্যাঁ তা করতাম। তখন ভয় করতো না তোমার? না, ভয় বলে জিনিসটা আমার কোনোদিনই ছিল না, আজও নেই। তবে ওইসব দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি দেখলে মনের উপর কেমন যেন একটা চাপ পড়ে। আচ্ছা বাবা, তুমি এখনো প্ল্যানচেট করতে পারো? মেজ ছেলে কেন জিজ্ঞাসা করো? পারি বইকি, তবে আগে যেমন প্ল্যানচেটে আমার একটা কাঠের ছোট টেবিল ছিল, এখন তো আর সেসব পাওয়া যায় না। তবে তবু হয় একটা কাপ আর একটা চক্ষুরি পেলেই কাজ হয়ে যায়। একটা কাপ আর চক্ষুরি? হ্যাঁ, সাধারণ চায়ের কাপ হলেও হবে, ছেলে মেয়ে দুজনেই বলে উঠল। একবার প্ল্যানচেট করো না বাবা। দেবব্রত স্ত্রীর ভয়ে অনেকদিন প্ল্যানচেট করতে বসতে পারেনি, আজ একবার ইচ্ছে হলো।
কিন্তু কানুর মা শোনা মাত্র একেবারে অগ্নিমূর্তি হয়ে এসে সব্বাইকে ধমক দিয়ে বললেন, না এ বাড়িতে ওসব আত্মা টাত্মা নিয়ে ছেলে খেলা একদম চলবে না, যাও। ব্যাস হয়ে গেল, প্ল্যানচেট পর্ব ওখানেই শেষ। কিন্তু দেবব্রত জানতেন না এই বয়সে খুব শিগগিরই তাকে অন্তত একদিন প্ল্যানচেট নিয়ে আবার বসতে হবে। এর মধ্যে অফিসের একটা কাজে হঠাৎ তাকে একদিনের জন্য যেতে হলো বর্ধমান জেলার এক মহকুমা শহরে, সেখান থেকে আবার রিক্সা নিয়ে মাইল তিনেক দূরে একটা গ্রাম। এ এমন একটা জায়গা যেখানে হোটেল টোটেলের কোনো বালাই নেই। রাতে থাকবেন কোথায়? অফিসেরই এক ভদ্রলোক সেই গ্রামের তার পরিচিত এক ভদ্রলোককে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যেন এক রাত্রির জন্য তার এই অফিসের সহকর্মীটিকে থাকতে দেওয়া হয়। দেবব্রতবাবুকে অবশ্য একটা কথা বলে দেওয়া হয়েছিল, ওখানে গিয়ে যেন বাড়ির কর্তার কথা না জিজ্ঞাসা করেন তিনি, কেননা বৃদ্ধ ভদ্রলোকের একটি ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে তিনি শোকে একেবারে পাগল হয়ে গেছেন। তাকে একটা ঘরে তালাবন্ধ করে রাখা হয়। সেই হতভাগ্য ছেলেটির কথা উঠলে সবাই নতুন করে দুঃখ পাবে। তাই দেবব্রত ভাবলেন ওসব ফ্যামিলি ম্যাটারে যাওয়ার তার কি দরকার, চুপচাপ কোনো রকমে একটা রাত কাটিয়ে দিতে পারলেই তো হলো। পরিবারটি সত্যিই ভদ্র, শুধু ভদ্রই নয় যথেষ্ট আধুনিক। বাড়ির যিনি বড় ছেলে তার নাম বিনয়বাবু, হ্যাঁ প্রায় 60 ছাপিয়ে গেছে। তার বড় ছেলেটি রাউরকেল্লায় কাজ করে, ছুটিতে বাড়িতে এসেছে। মেয়ে সুষমাও কয়েকদিনের জন্য বাপের বাড়িতে এসে রয়েছে, সেও এমএ পাস। বড় ছেলের ভালো নাম জানা গেল না, তবে ডাক নাম ব্রত। এ বাড়ির যিনি বড় বউ অর্থাৎ বিনয়বাবুর স্ত্রী, তিনিও বেশ প্রগতিশীল মহিলা। একজন বাইরের ভদ্রলোকের সামনে বেরিয়ে তিনি স্বচ্ছন্দে আলাপ করলেন বলা বাহুল্য, আদর অভ্যর্থনার কোনো ত্রুটি এরা কখনোই করেননি। বাড়িটা টিপিক্যাল যেমন গ্রামের পুরনো বাড়ি হয় সেই রকমই, একতলা বাড়ি, পলস্তারা খসে পড়ছে, মোটা মোটা কুড়ি, জানলাগুলো ছোট, ফলে প্রায় সব ঘরগুলোই কেমন যেন একটু অন্ধকার গোছে আর একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। ঘরের বাইরে মস্ত উঠোন, সেখানে ধানের মড়াই, ধান ভাঙার ঢেঁকি থেকে গোয়ালঘর পর্যন্ত সবই রয়েছে। তবু কোথায় যেন ওদের সবার মনে একটা চাপা দুঃখের ভাব, সেটা হয়তো ওই পুত্রশোকে পাগল বন্দি বৃদ্ধের জন্যই। রাত্রি খাওয়ার পর গল্পের আসর বসল, সবার সঙ্গে বিনয়বাবুর স্ত্রীও বসলেন পানের ডিবে নিয়ে। নানা পরিচয় পর্বের পর গল্প জমে উঠল গ্রামের সুখ সুবিধে, পুজো পার্বণ থেকে শুরু করে গ্রাম্য পলিটিক্স পর্যন্ত। শেষে ভূতও এসে পড়ল। কথায় কথায় সুষমা বলল, কাকাবাবু আপনি কখনো ভূত দেখেছেন? দেবব্রত হেসে বললেন, কলকাতায় আর ভূত কোথায় পাবো মা, এত লোডশেডিংয়ের সুবিধে তবু তিনারা এখন আর দেখাই দেন না। সুষমা বললে, কিন্তু আমাদের এখানে ভূত আছে আর এই বাড়িতেই। হ্যাঁ বলেই সে হেসে মায়ের দিকে তাকালো। জানেন আমার মা এ বাড়িতে প্রায়ই ভূত দেখে। বিনয়বাবুর স্ত্রী কিছুমাত্র লজ্জিত না হয়ে মুখে আর একটা পান গুঁজে বললেন, ভূত কি না জানি না, তবে অন্ধকারে এঘর ওঘর করার সময় মাঝে মাঝে কি যেন ছায়ার মতো একটা সামনে এসে দাঁড়ায়, তারপর হঠাৎই মিলিয়ে যায়। দেবব্রত ভয় পাওয়া দূরের কথা, বেশ পুলকিত হলেন, বললেন, তা একবার প্ল্যানচেট করে তো দেখতে পারেন। প্ল্যানচেট? হ্যাঁ নামটা তো শুনেছি কিন্তু কখনো দেখিনি, ব্রত বলল। দেবব্রত বিজ্ঞের মতো হেসে বললেন,
ও আর এমন কি ব্যাপার, আমি একসময় প্ল্যানচেট করে কত আত্মা নামিয়েছি। আপনি প্ল্যানচেট করতে পারেন? দেবব্রত গোপের ফাঁকে একটু হাসলেন, বললেন, একটা কাপ আর একটা চক্ষুরি নিয়ে এসো, দেখিয়ে দিচ্ছি। সুষমা মহা উৎসাহে বলে উঠল, কিরকম কাপ? অতি সাধারণ চা খাবার কাপ, তবে ভালো করে ধুয়ে মুছে এনো। হ্যাঁ, সুষমা তখনই প্রায় একরকম ছুটতে চলে গেল, আর একটু পরেই একটা পরিষ্কার সাদা কাপ আর চক্ষুরি নিয়ে উপস্থিত। তারপর দেবব্রত নির্দেশে মসৃণ জায়গা দেখে ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে জায়গাটা পরিষ্কার করে ফেলা হলো। জায়গাটা শুকোলে এবার দেবব্রত বেশ গম্ভীরভাবে এগিয়ে এসে খড়ি দিয়ে বেশ বড় করে একটা গোল গণ্ডি টানলেন। তারপর সেই গণ্ডির ডান দিকের মাথা থেকে এ, তার নিচে বি, তার নিচে সি, এমনি করে জেড পর্যন্ত লিখলেন। দেখে মনে হলো গণ্ডিটা যেন কতকগুলো ইংরেজি অক্ষরের মালা গলায় পড়ে রয়েছে। তারপর সেই বড় গণ্ডির ঠিক মাঝখানে ছোট একটা গোল গণ্ডিও টানলেন। তারপর সেই ছোট গণ্ডির মধ্যে কাপটিকে উপর করে রাখলেন। ব্যাস, এবারে বড় আলোটা নিভিয়ে দিয়ে ডিম আলোটা জ্বালো। ব্রত তখনই উঠে গিয়ে বড় আলোটা নিভিয়ে হালকা নীল আলোটা জ্বেলে দিল। বেশ, ধূপ আছে? হ্যাঁ আছে, নিয়ে আসবো? হ্যাঁ, মানে জায়গাটা যতদূর সম্ভব পবিত্র করা আর কি। ধূপধানিতে দুটো ধূপও জ্বেলে দেওয়া হলো, মুহূর্তে ঘরের হাওয়াটাই বদলে গেল। এবারে তোমাদের দু একটা কথা আগে থেকে বলে দিই। শোনো, দুজনকে বসতে হবে কাপের দুদিকে একটা করে আঙুল শুধু ছুঁয়ে। যে দুজন বসবে তারা এমন কাউকে স্মরণ করবে যিনি দুজনেরই বেশ চেনা, একাগ্র চিত্তে ভক্তি ভরে স্মরণ করবে কিন্তু। হ্যাঁ, তারপর যখন দেখবে কাপটা নড়ছে তখন তাকে জিজ্ঞেসে করবে, কে এসেছেন? তারপর তোমাদের যা যা প্রশ্ন থাকবে আত্মা ওই কাপ দিয়েই ইংরেজি লেটারগুলোকে ছুঁয়ে ছুঁয়ে ইংরেজিতেই সংক্ষিপ্ত উত্তর দেবেন। বুঝতে পেরেছ? এবার তাহলে তোমরা ঠিক করো কাকে ডাকবে আর কে দুজন বসবে। কৌতূহল যেমন আছে তেমনি ভয় ভয়ও করছে। শেষ পর্যন্ত সুষমা আর ব্রত দুরু দুরু পক্ষে এসে বসল। আচ্ছা বেশ, কাকে ডাকবে ঠিক করেছো? ইয়ার কঠিন কি, কত চেনা জানা লোকই তো এর মধ্যে মারা গেছেন। এই ধীরু গাঙ্গুলিকে ডাকলেই তো হয়। ধীরু গাঙ্গুলি? সুদখোর বদমাস? না না, ওকে ডেকে কাজ নেই। ব্রত একটু ভেবে বলল, তবে ওই ঘোষেদের হরেন দাদু? ওরে বাবা, ওই রাগী লোকটাকে? না না, কখনো নয়। উনি তো ঝগড়া করতে করতেই হার্ট ফেল করেছিলেন, তোর মনে নেই? তাহলে মা, এই তোমার সেই সই গঙ্গা জলকে ডাকি? না বাপু, সে ছিল বেজায় সুচিবাই, দেখতে না আমাদের ঘরে এসে কেমন বসতে চাইতো না। আজ মরে গিয়ে তো মনে হয়। বাবারে, দরকার নেই, ছাড়ো, তো মহা মুশকিল হলো। তাহলে কাকে ডাকা যায় বলো তো? দাঁড়াও, বেশ একজন ধীর স্থির ভদ্র নম্র এরকম মানুষ ডাকলেই ভালো হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেই রকমই কারো কথা তোমরা ভাবো, নইলে ডেমন স্পিরিট হলে বড্ড বিরক্ত হয়। দেবব্রত গুরুগম্ভীর স্বরে বললেন। হঠাৎ সুষমা বলে উঠল, ছোট কাকাকে ডাকলে হয় না? ছোট কাকার কথা উঠতেই এক মুহূর্তে সবার মুখে দুঃখের ছায়া নেমে এলো। এতক্ষণে বিনয়বাবু কথা বললেন, কিন্তু সে যে মারাই গেছে তা তো আজ পর্যন্ত সাব্যস্ত হয়নি, বলে তিনি দেবব্রতর দিকে তাকালেন। আসলে কি জানেন, ওই একটা আমাদের ফ্যামিলি ট্র্যাজেডি, সে আজ প্রায় 40 বছর আগের কথা। আমাদের ছোট ভাই কলকাতায় কলেজে পড়তো, হোস্টেলে থেকে। একদিন ওরা কয়েকজন বন্ধু মিলে মধুপুর গিরিডি বেড়াতে গেল। 3-4 দিন পর ফিরল সবাই,
ফিরল না শুধু আমার ছোট ভাই আর ওর এক বন্ধু। ওরা দুজনে গিরিডি থেকে দূরে উস্ত্রি ফলস দেখতে গেছে। দুদিন পরে বন্ধুটি ফিরল একা। তাকে জিজ্ঞেস করা হলে সে তো অবাক, বলল ও তো শেষ পর্যন্ত উস্ত্রি দেখতে যায়নি, কলকাতায় ফিরে এসেছিল। বন্ধুটি জোর দিয়ে বলল সে নিজে ওকে ট্রেনে তুলে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমার ভাই আর ফেরেনি। এই পর্যন্ত বলে বিনয়বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। দেবব্রত কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বললেন, যদি তিনি মারা গিয়েও থাকেন তাহলে কিভাবে সম্ভব বলে আপনারা মনে করেন? বিনয়বাবু খুব সহজ সুরে বললেন, অ্যাক্সিডেন্ট, ট্রেন থেকে পড়ে কিংবা ওই ধরনেরই কিছু, এছাড়া আর কী বা হতে পারে? খুনও হতে পারে, সবাইকে চমকে দিয়ে কথাটা বলে উঠলেন বিনয়বাবু স্ত্রী। দেবব্রত অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, খুন? কে খুন করবে, তার মোটিভ মানে উদ্দেশ্যই বা কি? আমার ধারণা খুনের উদ্দেশ্য একটা ছিল, ওর হাতে একটা আংটি ছিল। জানেন, আমরা একবার নেপাল বেড়াতে গিয়েছিলাম, সেখানে একজন লামার সঙ্গে আমার দেওরের আলাপ হয়। লামা তাকে একটা আংটি দিয়ে বলেছিলেন, এটা পরে থাকলে নাকি কোনোদিন কোনো বিপদ ঘটবে না। সেই সঙ্গে সাবধানও করে দিয়েছিলেন যেন এই কথা সে কাউকে না বলে। বোকা ছেলেটা আংটিটা সবসময় পরে থাকত আর সবাইকে এটা বলেও বেড়াত। তা থেকে কি প্রমাণ হয়? একজন ঝানু গোয়েন্দার মতো প্রশ্ন করলেন দেবব্রত। প্রমাণ কিছুই হয় না, তবে মনে হয় ওই আংটির লোভেই ওর সঙ্গে যে ছেলেটা ছিল সেই ওকে খুন করেছে। দেবব্রত একটু গম্ভীর হয়ে থেকে জিজ্ঞাসা করলেন, পুলিশ কিছু করতে পারল না? বিনয়বাবু সংক্ষেপে মাথা নাড়লেন, না, সে একটা ছেলে হারিয়ে গেল বা মরল তা নিয়ে বিহার পুলিশের বা কলকাতা পুলিশের তেমন মাথা ব্যথা তখনও ছিল না, এখনও নেই। দেবব্রত আবার কিছুক্ষণ ভাবতে লাগলেন, তারপর বললেন, মৃত্যু হয়েছেই এমন সিদ্ধান্ত নয় যখন, তখন অন্য কাউকে ডাকলেই ভালো। কিন্তু সুষমা বলে উঠল, না, ছোট কাকাকেই ডাকা হোক, তিনি মরে গিয়ে থাকলে নিশ্চয়ই আসবেন। বেশ, তাই ডাকো। ওরা ভাই বোনে তখন মুখোমুখি বসল। ওহো, দেবব্রত বাধা দিলেন, তোমরা তো ওকে দেখোই নি, তাহলে স্মরণ করবে কী করে? তারপর একটু হেসে বললেন, ওর একটা ছবি হবে, মানে ওর কোনো ছবি আছে তো? এই ওর মুখ চেয়ে সবাই মাথা নাড়ল। না, খুব পুরনো একটা ছবি বোধ হয় আছে অ্যালবামে, তাও সেটা ট্রাঙ্কের মধ্যে। তবে তোমরা ওঠো, তোমাদের বাবা মাকে বসতে দাও। বিমর্ষ মনে ওরা উঠে পড়ল। বসলেন বিনয়বাবু আর তাঁর স্ত্রী। ঘরে হালকা নীল আলো জ্বলছে, ধূপের গন্ধে ঘর ভরপুর। ওরা দুজনে কাপের ওপর আঙুল ঠেকিয়ে চোখ বুজিয়ে এক মনে এবাড়ির ছোট ছেলেটির কথা ভাবতে লাগলেন। গোটা ঘর স্তব্ধ, কারো নিঃশ্বাস ফেলা শব্দটুকুও যেন শোনা যাচ্ছে না। শুধু কুড়িকাঠির আড়ালে একটা টিকটিক টিকটিক করে একটা টিকটিকি ডেকে উঠল। দু মিনিট, তিন মিনিট করে দশ দশটা মিনিট কেটে গেল, কিন্তু কাপ একটুও নড়ল না। সবাই চঞ্চল হয়ে উঠল, কিন্তু দেবব্রতের কোনো চাঞ্চল্য নেই, বরঞ্চ কেমন যেন একটা খুশি খুশি ভাব। খুশির ভাব তো হবেই, ছেলেটা নিশ্চয়ই তাহলে বেঁচে আছে।
যাক নিশ্চিন্ত, উনি মৃত নন। এবার ইচ্ছে করলে আপনারা অন্য কাউকে। কথা শেষ হলো না, সবাইকে চমকে দিয়ে কাপটা হঠাৎ নড়ে উঠল। সবাই নিঃশ্বাস বন্ধ করে কাপটার দিকে তাকিয়ে রইল। কাপটা প্রথমে ছোট বৃত্তের মধ্যে ঘুরল, তারপর হঠাৎ ছিটকে ছোট বৃত্তের বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক করতে লাগল। দেবব্রত ফিসফিস করে বললেন, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন, কে এসেছেন? ওরা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। এসব ক্ষেত্রে কাপটা ইংরেজি এক একটি অক্ষরের কাছে গিয়ে প্রশ্নের উত্তর দেয়, কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু ঘটল না। কাপটা শুধু বৃত্তের মধ্যেই ঘুরতে লাগলো, এত দ্রুত ঘুরতে লাগলো যে আঙুল দিয়ে ছুঁয়ে রাখাই দায় হলো। এমন অদ্ভুত ব্যাপার দেবব্রত নিজেও কখনো দেখেননি। তিনিও যেন কোনো একটা ভয় পেয়ে গেলেন, বলে উঠলেন, আপনার আঙুলটা সরিয়ে নিন তো। ওরা তাই করলেন, সঙ্গে সঙ্গে কাপটাও একেবারে নিশ্চল হয়ে গেল। দেখুন, এ কোনো অশুভ আত্মার কাজ, ক্ষতি করার জন্য হঠাৎ এসে পড়েছিল। একটু থেমে বললেন, অনেক রাত হয়েছে, আজ আর কাউকে ডেকে কাজ নেই। সকলেরই গা ছমছম করছিল, বিরক্তি না করে সবাই উঠে পড়ল। এরপর বেশ খানিকটা সময় কেটে গেছে। হঠাৎ দরজায় কি কেউ কড়া নাড়ছে? ঘুম ভেঙে গেল দেবব্রত। অন্ধকার ঘর, প্রথমটা বুঝতেই পারলেন না কোথায় আছেন। কিন্তু ভেবে ওঠার আগেই দরজায় এবার জোরে জোরে কড়া নাড়া। শুনছেন, শুনছেন, শিগগিরই একবার আসুন না প্লিজ। ধর্ম করে উঠে দেবব্রত আলো জ্বেলে দরজা খুললেন। দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে বিনয়বাবু আর তাঁর স্ত্রী, ভয়ে তাদের মুখ সাদা। একবার এই ঘরে আসবেন প্লিজ। দেবব্রত তখনই তাদের সঙ্গে চললেন। এটা সেই ঘর যেখানে কয়েক ঘন্টা আগে প্ল্যানচেট করা হয়েছিল। বিনয়বাবু সভয়ে বললেন, আমরা পাশের ঘরে শুই তো, অনেকক্ষণ থেকে এই ঘরে কীরকম একটা ঠুকঠুক করে শব্দ হচ্ছিল জানেন। প্রথমে ভেবেছিলাম ইঁদুর টিঁদুর হবে, কিন্তু শব্দটা একটু অন্যরকম। উঠে এসে দেখি ওই কাপটা মিটসেপের উপর নড়ছে, কিন্তু এখন। দেবব্রত বললেন, কই নড়ছে? হেসেই বললেন, ঘুমের ঘরে নিশ্চয়ই ভুল দেখেছিলেন, একটা কাপ কখনো এমনি এমনি নড়তে পারে নাকি। হুস, তবু একটু অপেক্ষা করে ওনা ফিরে যাচ্ছিলেন, এমন সময় একটা শব্দ। সবাই চমকে উঠে দেখল কাপটা যে শুধু নড়ছে তা নয়, সেটা এগিয়ে এসেছে মিটসেপের ধার পর্যন্ত। ভয়ে দেবব্রত মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে গেল। জীবনে তিনি অনেকবার প্ল্যানচেট করেছেন, কিন্তু এমন দৃশ্য কখনো দেখেননি। কি হবে দেবব্রত বাবু? দেবব্রত বাবু বললেন, স্পিরিট দেখছি এখনো যায়নি, বোধহয় কিছু বলতে চায়। ঠিক আছে, আবার বসুন আপনারা। কিন্তু বিনয়বাবুর স্ত্রী এবার আর কিছুতেই বসতে চাইলেন না। দেবব্রতবাবু বিরক্ত হয়ে বললেন, ঠিক আছে আমি বসছি, আপনার বসতে ভয় করছে না তো? ভয় করলেও বিনয়বাবুকে বসতেই হলো। যথারীতি খড়ি দিয়ে গন্ডি কেটে তার মধ্যে কাপটা বসিয়ে দেবব্রতবাবু বললেন, নিন, রেডি? বিনয়বাবু কিন্তু দেবব্রতবাবুর দিকে তাকিয়ে কিছু একটা যেন ভাবছিলেন। এবার ইতস্তত করে বললেন, আপনি বসবেন, কিন্তু আপনি তো আমার ভাইকে দেখেন। দেবব্রতবাবু একটু যেন থমকে গেলেন, বিরক্ত হলেন, বললেন,
সে আমি বুঝে নেব বলেই কাপের উপর আঙুল ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গে কাপটা ছোট গণ্ডি থেকে তীব্র গতিতে বেরিয়ে এসে বড় গণ্ডির মধ্যে ঘুরপাক খেতে লাগলো। দেবব্রতবাবুর ইঙ্গিতে বিনয়বাবু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি এসেছেন, দয়া করে জানাবেন। মুহূর্তমাত্র দেরি না করে কাপটা প্রথমে এগিয়ে গেল আর অক্ষরটির দিকে, তারপর তরতর করে উঠে এলো এ অক্ষরের কাছে, তারপর নেমে ঘুরে গেল এম এর কাছে, সেখান থেকে ই, তারপর এন এর কাছে গিয়ে থেমে গেল। সকলে ফিসফিস করে উঠল। রমেনকে ভুরু কুচকে দেবব্রত জিজ্ঞাসা করলেন, আমার ছোট ভাই, বলে ফুঁপিয়ে উঠল। আপনি ততক্ষণে আবার ঘুরতে শুরু করেছে, কোনো কিছু বলার জন্য ছটফট করছে। ভাই আমার, কেমন আছিস ভাই, কি করে তোর সর্বনাশ হল, কে করলো? এত সব প্রশ্নের উত্তর কোনো স্পিরিটই একসঙ্গে দিতে পারে না। রমেনের আত্মাও দিল না। কাপটা শুধু এবার ধীর গতিতে এগিয়ে গেল এম এর কাছে, তারপর ইউ এর কাছে, তারপর আর, তারপর ডি, তারপর ই, ফের আর। কাপ নড়ে নড়ে নয়, ছুটে চলেছে বৃত্তের এ প্রান্ত থেকে ও প্রান্ত। বিনয়বাবু আঙুল ঠেকিয়ে রাখতে একেবারে ঝুঁকে পড়েছেন কাপের উপর, আর আশ্চর্য, দেবব্রতবাবুর হাতটা কাঁপছে থরথর করে। এ পর্যন্ত কয়েকটি কথাই স্পষ্ট হয়েছে, মার্ডারার, তারপর আরও কটি কথা, উইথ ইউ। হঠাৎই দেবব্রতবাবু আঙুলটা তুলে নিলেন, সঙ্গে সঙ্গে কাপ নিশ্চল হয়ে গেল। শুনুন, এটাও নিশ্চয়ই কোনো খারাপ স্পিরিট, বুঝলেন, ভয় দেখাতে চাইছে আমাদেরকে, বলে তিনি উঠে একেবারে নিজের ঘরে গিয়ে দরজায় খিল দিয়ে দিলেন। টর্চের আলোয় রিস্টওয়াচটা দেখলেন একবার, রাত 3:30। ব্যাগটা তুলে নিয়ে জুতোর সামান্যতম শব্দটুকুও না করে চুপি চুপি বেরিয়ে পড়লেন দেবব্রতবাবু। 3 মাইল রাস্তা হাঁটতে হবে, হয়তো ছুটতেও হবে, তারপর যেদিকে যে ট্রেন পাওয়া যায়। রমেনটার বাড়ি যে এটাই থাকি আর জানতেন, ওর কথা তো ভুলেই গিয়েছিলেন। আগে মাঝে মাঝে ভাবতেন উসরি ফলস দেখতে না গেলেই হতো, আরে ওরই আগ্রহে রমেনকে যেতে হয়েছিল। বড্ড অহংকারী ছিল রমেনটা, আংটিটা সবাইকে দেখিয়ে বলতো, এই জিনিস রাজার ভাগ্যেও জোটে না, এ আংটি পরা থাকলে কোনো বিপদ কাছে ঘেঁচতেই পারবে না। বিজ্ঞানের ছাত্র দেবব্রত এসব কথা বিশ্বাসই করত না। এই নিয়ে বহুবার ওর সঙ্গে তর্ক ঝগড়া হয়েছে। উশ্রীপ্রপাতের একদম ধারে একটা পাথরের উপর দাঁড়িয়ে আবার সেই তর্কের শুরু। রেগে গিয়ে দেবব্রত বলল, তাহলে ওই যে ওখানে তোরে জল পড়ছে, ওখানে ঝাঁপ দে দেখি, দেখি কি করে বাঁচিস। রমেন একবার আংটিটার দিকে তাকিয়ে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ তা পারি, মনে আসে। এ কথা বলেও রমেন একটু যেন ইতস্তত করছিল। একটু নাকানি চবানি খাওয়ানোর জন্য হঠাৎ দেবব্রত সামনে একটু সামান্য ঠেলা দিল। রমেন ছিটকে পড়ল দুপা দুবে আর একটা পাথরের কাছে, যেখানে মোটে হাঁটু জল, কিন্তু জায়গাটা বোধহয় খুব পিছল ছিল। আর ঠিক তারপরে আর ভাবতে পারছি না, সেসব আজ কতদিনের কথা, বয়স তখন কতই বা, 18-19, কিন্তু আমি সত্যি কি
কোন মানে আমি খুন মানে দেবব্রত বাবু তখন প্রাণপণে ছুটছেন, ছুটেই চলেছেন। স্টেশন এখনো অনেক দূরে। নমস্কার, আমি সুপ্রিয় সেনগুপ্ত। আমার ভালো লাগা ও ভালোবাসা দিয়ে তৈরি কারিগরি কবিয়াল। আমার ভালো লাগা যদি আপনার ভালো লাগাকেও ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে। আপনার সাবস্ক্রাইবেই পরিচিত হবে কারিগরি কবিয়াল। নমস্কার।